রাতের আকাশে তাকালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডট দেখা যায়। যদিও আমরা জানি এই ডটগুলোর এক একটি বিশাল বিশাল স্টার। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সকল স্টার কি দিয়ে তৈরি, হুট করে এমন প্রশ্ন করাটা খুব একটা যৌক্তিক হবে না। তবে পৃথিবীতে বসেই কিন্তু এই সকল স্টার কি দিয়ে তৈরি, এদের তাপমাত্রা কত, এদের ঘনত্ব কেমন, এদের ঘূর্ণন কেমন, এই বিষয়গুলো বলে দেওয়া সম্ভব। যেমন আমরা জানি বেশিরভাগ স্টার মূলত হাইড্রোজেন, সেই সাথে হিলিয়াম, সেই সাথে কিছু ভারী মৌল দিয়ে তৈরি। জুপিটার গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে মিথেন, ভেনাসের বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এখন প্রশ্ন, কিভাবে এত এত দূরে থাকা বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য জানা যায়? দূরের বস্তু সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হচ্ছে আলো। আলোর মাধ্যমে কোনো একটি বস্তুর অনেক ধরনের বৈশিষ্ট্য জানা সম্ভব। আমরা জানি সূর্য থেকে প্রায় সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়। সূর্যের আলোকে যদি আমরা প্রিজমে ফেলি তবে সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো আলাদা হয়ে যায়, যার ফলে এমন রংধনু দেখা যায়। সূর্যের আলোর পরিবর্তে সাধারণ লাইট বাল্বের ক্ষেত্রেও আপনি এমন রংধনু দেখতে পাবেন। কিন্তু এখন আপনি হাইড্রোজেন গ্যাস বিবেচনা করুন। হাইড্রোজেনকে যদি একটি ডিসচার্জ চেম্বারে নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তবে হাইড্রোজেন থেকে আলো নির্গত হবে, যা দেখতে হবে এমন। এখন এই আলো যদি প্রিজমে ফেলা হয় তবে সূর্যের আলোর মতো রংধনু পাওয়া যাবে না। হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র এমন কিছু লাইন পাওয়া যাবে। এই লাইনগুলোকে বলা হয় হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। হাইড্রোজেনের পরিবর্তে যদি পারদ নেওয়া হয় তাহলে পারদ থেকে এমন আলো নির্গত হবে এবং এই আলোকে প্রিজমে ফেললে আপনি এমন কিছু লাইন পাবেন। নাইট্রোজেনের ক্ষেত্রে হবে এমন, নিয়নের ক্ষেত্রে হবে এমন। এমনভাবে পর্যায় সারণীর প্রত্যেকটি মৌলের জন্যই ইউনিক পারমাণবিক বর্ণালী পাওয়া যায় এবং এই বর্ণালীই হচ্ছে দূরে থাকা বস্তুর বৈশিষ্ট্য জানার মাধ্যম। কিন্তু সেই আলোচনায় যাবার আগে কেন এক এক মৌলের জন্য এক এক ধরনের বর্ণালী পাওয়া যায় তা বলা যাক। এই বিষয়টি বলার জন্য পরমাণুর সাধারণ মডেল বিবেচনা করা যাক। পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। সবচেয়ে সিম্পল পরমাণু হাইড্রোজেন বিবেচনা করি। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে। হাইড্রোজেন পরমাণুকে কোনো উপায়ে যদি শক্তি প্রয়োগ করা হয় তবে হাইড্রোজেনের ইলেকট্রন সেই শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। যেমন মনে করুন, শক্তি প্রয়োগ করার ফলে হাইড্রোজেনের ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে চলে গেছে। এখন ইলেকট্রনটি তো আর সবসময় তৃতীয় শক্তি স্তরে থাকবে না, সে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। কিন্তু নিম্ন শক্তি স্তরে আসার ক্ষেত্রে ইলেকট্রনটি যেই শক্তি শোষণ করেছিল তা নির্গত করবে এবং সেই শক্তি নির্গত হবে আলোর মাধ্যমে। ফলে ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসার ক্ষেত্রে 656 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করবে, যার বর্ণ হচ্ছে অনেকটা লাল। আবার ইলেকট্রনটি হয়তো চতুর্থ শক্তি স্তরে চলে যাবে, সেখান থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসার ক্ষেত্রে 486 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করবে, যার বর্ণ অনেকটা হালকা সবুজ। একইভাবে ইলেকট্রনটি যদি পঞ্চম শক্তি স্তরে চলে যায়, সেখান থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করবে, যার বর্ণ বেগুনি। আবার যদি ইলেকট্রনটি 6 নম্বর শক্তি স্তরে চলে যায় তাহলে সেখান থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসার ক্ষেত্রে 410 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করবে। তাহলে খেয়াল করে দেখুন, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে তখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করছে, যার ফলে হাইড্রোজেনের আলোকে প্রিজমে ফেললে নির্দিষ্ট কিছু লাইন পাওয়া যায়। এখানে অনেকেই বলতে পারেন, ইলেকট্রন শক্তি নির্গত করে কেন শুধুমাত্র দ্বিতীয় শক্তি স্তরে আসছে, প্রথম কিংবা তৃতীয় শক্তি স্তরেও আসতে পারে। আপনি ঠিক বলেছেন, সেটাও হবে, তবে সেই ক্ষেত্রে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হবে তা আমরা দেখতে পাব না, অর্থাৎ দৃশ্যমান আলোর সীমার বাইরের আলো নির্গত করবে এবং এই জন্যই যেই আলো আমরা দেখতে পাব শুধু তা উল্লেখ করেছি। এখন আরেকটি প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার ক্ষেত্রে শক্তি নির্গত করে, তবে কেন ভিন্ন মৌলের ক্ষেত্রে ভিন্ন ধরনের লাইন পাওয়া যায়? এমন প্রশ্নের উত্তর অনেকটা এমন হবে, ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায় এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গত করে নিম্ন শক্তি স্তরে আসে। এখন সকল মৌলের ইলেকট্রন সংখ্যা তো আর সমান নয়, এক এক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এক এক রকম। ইলেকট্রন সংখ্যা কম বা বেশির ফলে শক্তি প্রয়োগ করলে বিভিন্ন ইলেকট্রন সেই সকল শক্তি শোষণ করে বিভিন্ন শক্তি স্তরে চলে যায় এবং সেই সকল উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার ক্ষেত্রে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করে, যার ফলে প্রত্যেকটি মৌলের জন্য ইউনিক বর্ণালী পাওয়া যায়। এখন যেহেতু প্রত্যেকটি মৌলের জন্য এক একটি ইউনিক বর্ণালী রয়েছে, তাহলে আপনি বলতে পারেন প্রত্যেকটি মৌলের এক একটি ইউনিক কোড রয়েছে এবং তা হচ্ছে পারমাণবিক বর্ণালী। আশা করি পারমাণবিক বর্ণালী বোঝাতে পেরেছি। রাদারফোর্ড কিংবা বোর পরমাণু মডেল এই সকল বর্ণালীর ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছিল, যদিও বোর পরমাণু মডেল হাইড্রোজেনের এই বর্ণালীর ব্যাখ্যা দিতে পেরেছিল।
যাই হোক, আমরা যে বিভিন্ন মৌলের জন্য বিভিন্ন ধরনের লাইন পাচ্ছি এদেরকে বলা হয় ইমিশন স্পেকট্রাম বা নির্গত বর্ণালী। এখন এই বিষয়টিকে একটু ভিন্নভাবে চিন্তা করা যাক। মনে করুন একটি লাইট বাল্ব থেকে সব ধরনের আলো নির্গত হচ্ছে, তাহলে আমরা প্রিজমে চমৎকার রংধনু দেখতে পাব। কিন্তু লাইট বাল্বের আলোর সামনে যদি হাইড্রোজেন গ্যাস রাখা হয়, তবে হাইড্রোজেনের ইলেকট্রন লাইট বাল্ব থেকে আসা আলোর কিছু শক্তি শোষণ করে নেবে, ফলে প্রিজমের এই পাশে কিন্তু চমৎকার রংধনুতে কিছু মিসিং লাইন দেখা যাবে। এবং যেই আলোগুলো মিসিং থাকবে, 410, 434, 486, 656 ন্যানোমিটার, কারণ হাইড্রোজেন শুধুমাত্র এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। সুতরাং এই রংধনুর স্পেকট্রামের মিসিং লাইনগুলোকে সঠিকভাবে পরিমাপ করতে পারলেই আমরা বলে দিতে পারব যে লাইট বাল্বের সামনে হাইড্রোজেন রয়েছে। এবং এই যে রংধনুর মধ্যে কিছু মিসিং লাইন, একে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষিত বর্ণালী। এখন হাইড্রোজেন যেই শক্তি শোষণ করেছে তা অবশ্যই নির্গত করবে, ফলে হাইড্রোজেনকে যদি একটু ভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করা যায় তবে হাইড্রোজেন থেকে সেই ইমিশন স্পেকট্রাম পাওয়া যাবে। এবং ইমিশন স্পেকট্রামে আপনি যে লাইনগুলো দেখতে পাবেন তা হচ্ছে মূলত অ্যাবজর্পশন স্পেকট্রামে মিসিং লাইনগুলো বা মিসিং আলোগুলো। এখন একটু ভাবুন তো, প্রত্যেকটি মৌলের জন্য যেহেতু ইউনিক ইমিশন এবং অ্যাবজর্পশন স্পেকট্রাম রয়েছে, ফলে লাইট বাল্বের সামনে যে মৌলই রাখা হোক না কেন, প্রিজমের এই পাশের রংধনুতে মিসিং লাইন দেখলেই কিন্তু বলে দেওয়া সম্ভব লাইট বাল্বের সামনে কোন মৌল রাখা আছে। এবং জাস্ট এই পদ্ধতিতে বহু দূরে থাকা তারায় কি উপাদান রয়েছে কিংবা তারার আশেপাশের গ্রহে কি উপাদান রয়েছে তা বলে দেওয়া সম্ভব। এখন আমাদের সোলার সিস্টেমের কেন্দ্রে থাকা সূর্য কি উপাদান দিয়ে তৈরি, এই বিষয়টি বললেই আপনারা অন্যান্য তারার বিষয়টিও বুঝতে পারবেন। সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ফলে উচ্চ শক্তিসম্পন্ন ফোটন বা আলো উৎপন্ন হয়। সেই আলো সূর্যের কেন্দ্র থেকে সূর্যের বাইরে আসতে প্রায় 170,000 বছর সময় নেয়। এই বিষয়টি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, সূর্যের ভেতরের প্রচণ্ড তাপমাত্রার ফলে সেখানে হাইড্রোজেন বা অন্যান্য যে সকল মৌল রয়েছে তারা প্লাজমা অবস্থায় থাকে। কিন্তু সূর্যের বাইরের দিকের তাপমাত্রা কম থাকায় সেখানে উপস্থিত মৌলে ইলেকট্রনগুলো স্থিতিশীল কক্ষপথে থাকে। এখন এমন ক্ষেত্রে সূর্যের আলো যখন আমাদের কাছে আসে তা অবশ্যই ওই সকল মৌলকে অতিক্রম করে আসে, যার ফলে ওই সকল মৌলগুলো সূর্যের আলোর কিছু শক্তি শোষণ করে নেয়। এখন পৃথিবীতে বসে সূর্য থেকে আসা আলোকে যখন আমরা প্রিজমে ফেলব, তখন আমরা রংধনুতে কিছু মিসিং লাইন দেখতে পাব। এবং এই মিসিং লাইনগুলো স্টাডি করেই আমরা বলে দিতে পারব যে সূর্য কী দিয়ে তৈরি বা সূর্যে কী কী উপাদান রয়েছে। যদিও আমি প্রথমে বলেছি সূর্যের আলো থেকে চমৎকার রংধনু পাওয়া যাবে, কিন্তু বিষয়টি একদম তা নয়। সূর্যের আলোকে প্রিজমে ফেলার পর আপনি যে রংধনু পাবেন খালি চোখে তাকে চমৎকারই দেখাবে, কিন্তু এটিকে যদি আপনি জুম করে দেখেন তাহলে আপনি সেই মিসিং লাইনগুলো দেখতে পাবেন। এখন আপনারা অবশ্যই জানেন আমাদের সূর্য এক ধরনের তারা। এই সূর্যের মতোই যখন অনেক দূরের তারা থেকে আলো পৃথিবীতে আসে, সেই আলোর স্পেকট্রামে কোন কোন লাইনগুলো মিসিং রয়েছে তা দেখে খুব সহজেই আমরা ওই তারার উপাদান সম্পর্কে ধারণা পাই। এই তো গেল যে সকল বস্তু নিজে আলো নির্গত করে তাদের উপাদান জানার পদ্ধতি। কিন্তু যে সকল বস্তুর নিজস্ব আলো নেই তাদের উপাদান সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি, এই ক্ষেত্রেও আমাদের একমাত্র উপায় হচ্ছে আলোর স্পেকট্রাম। মনে করুন অনেক দূরের একটি তারা থেকে আলো পৃথিবীতে আসছে, কিন্তু সেই আলো পৃথিবীতে আসার ক্ষেত্রে ওই তারার পাশে থাকা কোনো গ্রহের বায়ুমণ্ডল অতিক্রম করে এসেছে। এখন ওই গ্রহের বায়ুমণ্ডলে যে সকল উপাদান থাকবে, আলোর স্পেকট্রামে সেই সকল উপাদানের জন্য কিছু লাইন মিসিং থাকবে, এবং সেই সকল মিসিং লাইন থেকে ওই গ্রহের উপাদান সম্পর্কে জানা যাবে। এবার অনেক অনেক দূরে থাকা তারার তাপমাত্রা কিভাবে জানা যায় তা বলা যাক। অনেক দূরে অবস্থিত তারার তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা হয়, T = 0.00289/λ। একে বলে উইন্ডস ল। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এক্ষেত্রে কোনো একটি তারা থেকে কী কী তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসছে তা লক্ষ্য করা হয়। ইউভি লাইট কতটুকু আসছে, ভিজিবল লাইট কতটুকু আসছে, সেই সাথে ইনফ্রারেড লাইট কতটুকু আসছে, এভাবে সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোই পর্যবেক্ষণ করা হয়। এই সকল আলোর মধ্যে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি এসেছে বা যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ঘনত্ব সবচেয়ে বেশি, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যই বসানো হয় এই সমীকরণে, যার ফলে ওই দূরে থাকা তারার তাপমাত্রা পাওয়া যায়। এবং এই তাপমাত্রার উপর ভিত্তি করে তারাকে বিভিন্ন ক্লাসে বিভক্ত করা হয়। এবং তারার তাপমাত্রা যত বেশি হয় তাদের থেকে আসা আলোতে তত কম সংখ্যক অ্যাবজর্পশন লাইন পাওয়া যায়, মানে এদের মধ্যে খুব বেশি মৌলের উপস্থিতি থাকে না। আবার তারার তাপমাত্রা কম হলে তাদের থেকে আসা আলোতে বেশি সংখ্যক অ্যাবজর্পশন লাইন দেখা যায়, যা থেকে বোঝা যায় ওই তারাতে বেশি সংখ্যক মৌলের উপস্থিতি রয়েছে। তাছাড়া স্পেকট্রামের মাধ্যমে তারার ঘনত্ব কেমন তাও জানা যায়।
তারার ঘনত্ব যদি বেশি হয় তবে সেই তারা থেকে আসা আলোর অ্যাবজর্পশন লাইনগুলোর ঘনত্ব বেশি হবে বা মিসিং লাইন বেশি হবে। আবার তারার ঘনত্ব কম হলে সেই ক্ষেত্রে মিসিং লাইন কম থাকবে। এছাড়াও দূরের বস্তু থেকে আসা আলোর স্পেকট্রাম দেখে আমরা এটা বলে দিতে পারবো যে তারাটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে নাকি আমাদের কাছে আসছে। মনে করুন কোনো একটি তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে ওই তারা থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, যাকে বলে রেড শিফটিং। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ফলে ওই তারা থেকে আসা আলোর অ্যাবজর্পশন লাইনগুলো কিছুটা লাল বর্ণের দিকে সরে যাবে। সুতরাং সাধারণ অবস্থার অ্যাবজর্পশন লাইনগুলো যদি লাল বর্ণের দিকে সরে গিয়ে থাকে তবে আমরা বুঝতে পারব যে ওই তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এবং অ্যাবজর্পশন লাইন কতটা দূরে সরেছে তা হিসাব করে বলে দিতে পারব তারাটি কত বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। একইভাবে কোনো একটি তারা যদি আমাদের কাছে আসতে থাকে তাহলে ওই তারা থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, যার ফলে ওই তারা থেকে আসা আলোর অ্যাবজর্পশন লাইন কিছুটা নীল বর্ণের দিকে সরে যাবে, যাকে বলে ব্লু শিফটিং। এবং অ্যাবজর্পশন লাইন কতটা নীল বর্ণের দিকে সরে যাচ্ছে তা হিসেব করে আমরা বলে দিতে পারবো তারাটি কত গতিতে আমাদের কাছে আসছে। এই রেড শিফটিং এবং ব্লু শিফটিং এই বিষয়গুলো মূলত এসেছে ডপলার ইফেক্ট থেকে। এই ডপলার ইফেক্ট শব্দের ক্ষেত্রেও দেখা যায়। অ্যাবজর্পশন লাইনের মাধ্যমে কোনো একটি তারা কিংবা গ্যালাক্সি কিভাবে ঘুরছে তাও বলে দেওয়া সম্ভব। এর জন্য একটি গ্যালাক্সি বিবেচনা করুন। মনে করুন গ্যালাক্সিটি এই বরাবর ঘুরছে, তাহলে গ্যালাক্সির এই অংশের কোনো একটি তারা আমাদের থেকে দূরে সরে যাবে এবং এই অংশের কোনো একটি তারা আমাদের কাছে আসবে বলে বিবেচনা করা যায়। এমন ক্ষেত্রে যেই তারাটি দূরে সরে যাচ্ছে তার ক্ষেত্রে রেড শিফটিং ঘটবে এবং যেই তারাটি কাছে আসছে তার ক্ষেত্রে ব্লু শিফটিং হবে। এখন এই দুই অ্যাবজর্পশন লাইন একসাথে দেখা হলে দেখা যাবে অ্যাবজর্পশন লাইনগুলো মোটা দেখাচ্ছে, এবং অ্যাবজর্পশন লাইনগুলো কতটা মোটা হয়েছে এই বিষয়গুলো স্টাডি করে খুব সহজেই বলে দেওয়া সম্ভব গ্যালাক্সিটি কোন দিক থেকে কোন দিকে ঘুরছে। তাছাড়াও মহাজাগতিক বস্তুর অনেক বৈশিষ্ট্যই জানা যায় এই বর্ণালীর মাধ্যমে। আসলে মহাবিশ্বকে জানার ক্ষেত্রে, অর্থাৎ অনেক অনেক দূরে থাকা বস্তু সম্পর্কে জানার ক্ষেত্রে আলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। মহাজাগতিক বস্তু থেকে আসা আলো খুব ভালোভাবে স্টাডি করার জন্য মানুষ হাবল টেলিস্কোপ তৈরি করেছিল, যা পৃথিবী থেকে 570 কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছিল, যেন পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে সৃষ্ট সমস্যা অ্যাভয়েড করা যায়। তবে অতি সম্প্রতি মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানো হয়েছে, যা পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে স্থাপন করা হবে। এই জেমস ওয়েব বিভিন্ন ধরনের কাজ করবে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মহাজাগতিক বস্তু থেকে আসা আলোর স্পেকট্রাম পর্যবেক্ষণ করা, যার মাধ্যমে অনেক অজানা বিষয় আমাদের সামনে আসবে। জেমস ওয়েব কিভাবে কাজ করবে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।